হ্যালো এভরিওয়ান, আমি রেজাউর রহমান। আমাদের স্প্রিং বুট বাংলা টিউটোরিয়ালের চতুর্থ ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিপেন্ডেন্সি ইনজেকশন অ্যান্ড ইনভার্সন অফ কন্ট্রোল কনসেপ্ট নিয়ে। এই দুটি কনসেপ্ট হচ্ছে আমাদের এই সিরিজটির সবথেকে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আজ থেকে 18 বছর আগে 2003 সালে যখন স্প্রিং ফ্রেমওয়ার্ক যাত্রা শুরু করে, সে তখন শুধুই ডিপেন্ডেন্সি ইনজেকশন অ্যান্ড ইনভার্সন অফ কন্ট্রোল ফ্রেমওয়ার্ক হিসেবে যাত্রা শুরু করে। তো তোমরা বুঝতেই পারতেছ যে এই কনসেপ্টটার গুরুত্ব কতটুকু। তো ফার্স্ট প্রশ্ন, ডিপেন্ডেন্সি ইনজেকশন আর ইনভার্সন অফ কন্ট্রোল জিনিসটা কি? বিকজ নতুন প্রোগ্রামার হিসেবে আমাদের এটার কোনো আইডিয়া নেই। তো চলো আইডিয়া নেওয়া যাক। একটা রিয়েল লাইফ সিনারিও দেখি, যেখানে আমি একটা কম্পিউটার বানাবো। ধরো আমি একটা প্রোগ্রামার, আমার এখন নতুন একটা কম্পিউটার লাগবে। সো আমি নতুন একটা কম্পিউটার বানাবো আইডিবি গিয়ে। তো কম্পিউটার বানানোর জন্য আমার কী কী লাগে? র্যাম, প্রসেসর, হার্ড ড্রাইভ, গ্রাফিক্স কার্ড, পাওয়ার সাপ্লাই লাগে। তো আমরা একটু অন্য অ্যাঙ্গেল থেকে চিন্তা করি। আমরা বলতে পারি না আমার কম্পিউটারটা এই কম্পোনেন্টগুলোর উপর নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট। ইয়েস, আমরা এটা বলতে পারি। সো এই কম্পোনেন্টগুলা আমার এই কম্পিউটারের বেলায় ডিপেন্ডেন্সি হিসেবে বিহেভ করতেছে। অ্যান্ড আমি যখন এই কম্পোনেন্টগুলা আমার কম্পিউটারে ইনজেক্ট করে ফেলি, মানে দোকান থেকে যখন আমি কিনে আনি বা কোনো সার্ভিস প্রোভাইডার কাছ থেকে জিনিসটা কিনে আনি, কিনে এনে আমার কম্পিউটার লাগাই ফেলি, তখন এই জিনিসটা আমি ইনজেক্ট করে ফেলতেছি। সো এই ডিপেন্ডেন্সিগুলা আমি আমার কম্পিউটার ইনজেক্ট করে ফেলতেছি, দ্যাটস ওয়াই নাম হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। এই কনসেপ্টটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। সো এটা আমাদের কোডের সাথে কীভাবে কানেক্ট হচ্ছে সেটা আমরা একটু পর দিয়ে দেখি। এখন আমি সোজা বাংলায় একটু সামারাইজ করি যে ডিপেন্ডেন্সি ইনজেকশনটা কী। যখন আমার কোনো জাভা ক্লাস বা কম্পোনেন্ট অন্য আরেকটি জাভা ক্লাসের অবজেক্টের উপরে ডিপেন্ডেন্ট, অ্যান্ড আমি ওই অবজেক্টটা এই জাভা ক্লাসটার মধ্যে ইনজেক্ট করতেছি ডিপেন্ডেন্সি হিসেবে, এটাকে বলা হয় ডিপেন্ডেন্সি ইনজেকশন কনসেপ্ট। মনে হচ্ছে এটা তোমাদের মাথার উপর দিয়ে গেছে, বাট আপাতত এতটুকুই মাথায় রাখো। তো আমরা এটাকে আরেকটু জাভা ক্লাসের সাথে রিলেট করার চেষ্টা করি। এখানে আমি একটা জাভা ক্লাস ক্রিয়েট করেছি, যেখানে আমি অ্যাকচুয়ালি সেম র্যাম, হার্ড ড্রাইভ, প্রসেসর, গ্রাফিক্স কার্ড অ্যান্ড পাওয়ার সাপ্লাই ডিপেন্ডেন্সি গুলো লিখছি, অ্যান্ড এগুলো আমি অ্যাকচুয়ালি প্রোভাইডও করতেছি, মানে অবজেক্টটা ক্রিয়েট করে আমি এই ডিপেন্ডেন্সিগুলো প্রোভাইড করে দিছি এই ক্লাসে। সো মানে আমি নিজে ডিপেন্ডেন্সি ইনজেক্ট করে ফেলতেছি। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? এখানে সমস্যাটা হচ্ছে এই কোডটাকে আমরা বলতে পারি টাইটলি কাপল্ড কোড, মানে আমার কোডটাই আমি স্ট্রিক্টলি মেনশন করে দিয়েছি DDR3 RAM। সবগুলো কম্পোনেন্টের ক্ষেত্রে দেখো আমি স্ট্রিক্টলি মেনশন করে দিয়েছি ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ড্রাইভ, ইন্টেল প্রসেসর। এইভাবে স্ট্রিক্টলি মেনটেন করলে যে সমস্যাটা হয় যে ভবিষ্যতে 2 মাস পর 4 মাস পর আমার যখন র্যামকে DDR3 জায়গায় DDR4 লাগানোর ইচ্ছা হবে বা ইন্টেল প্রসেসর জায়গায় AMD প্রসেসর লাগানোর ইচ্ছা হবে, তখন আমার কী করতে হবে? পুরো কোডটা এডিট করতে হবে। এখন ছোট একটা প্রজেক্টে পুরো কোড এডিট করতে আমাদের সমস্যা হয় না, কিন্তু প্রজেক্ট যখন মিলিয়ন লাইনের তখন তো তুমি চাইবা না এগুলো এডিট করতে। তো কোনো একটা বিকল্প ওই আমাদের খুঁজতে হবে আমাদের কোডটার এখানে স্পেসিফিকলি DDR3 RAM মেনশন না করার। আমরা কি পারি না সিম্পলি এখানে বলতে র্যাম, হার্ড ড্রাইভ, প্রসেসর, গ্রাফিক্স কার্ড, পাওয়ার সাপ্লাই কোথাও মেনশন করলাম না, DDR3 নাকি? আমরা যদি এটা করতে পারি তাহলে আমাদের কোডটা লুজলি কাপল্ড হয়ে যাবে, মানে আমরা কোডের কোথাও স্ট্রিক্টলি মেনশন করে দিতেছি না যে কোন টাইপের র্যাম, কোন টাইপের হার্ড ড্রাইভ। এই কনসেপ্টটা হচ্ছে লুজলি কাপলিংয়ের কনসেপ্ট। তো ফার্স্ট সমস্যাটা হচ্ছে আমাদের কোডটাকে লুজলি কাপল করতে হবে, অ্যান্ড সেকেন্ড সমস্যা হচ্ছে এই ডিপেন্ডেন্সি প্রোভাইড করার ক্ষেত্রে। দেখো আমি নিজে অবজেক্ট ক্রিয়েট করে ডিপেন্ডেন্সি আকারে প্রোভাইড করে দিছি, আমি নিজে ক্রিয়েট করছি। সো অ্যাজ এ প্রোগ্রামার আমার দায়িত্ব, ডিপেন্ডেন্সি যেহেতু আমি নিজে প্রোভাইড করছি, সেই ডিপেন্ডেন্সি ম্যানেজ করাও আমারই দায়িত্ব। এখানেও আমার দ্বিতীয় সমস্যাটা চলে আসতেছে, আমার প্রজেক্ট যখন বড় হয়ে যাবে তখন হাজার হাজার ডিপেন্ডেন্সি চলে আসবে। আমি তো চাইবো না হাজার হাজার ডিপেন্ডেন্সি ম্যানেজ করতে, আমি প্রোগ্রামার হিসেবে চাইবো প্রজেক্টের লজিক লিখতে, কোনো ডিপেন্ডেন্সি ম্যানেজ করতে না। সো কীভাবে আমি এই সমস্যা থেকে উৎরাইতে পারি? এটা উৎরানোর জন্য স্প্রিং ফ্রেমওয়ার্ক অ্যাকচুয়ালি যাত্রা শুরু করে 2003 সালে ডিপেন্ডেন্সি ইনজেকশন ফ্রেমওয়ার্ক হিসেবে। তো স্প্রিং ফ্রেমওয়ার্ক ইউজ করে যদি আমরা এই কোডটা যদি লিখতে চাই তবে এটা কীরকম হবে আমরা একটু আইডিয়া নেই। মনে রাখো এটা আইডিয়া, এটা অ্যাকচুয়াল কোড না। ধরো আমার কম্পিউটার ক্লাস আগের মতোই আছে, এখানে আমি কোথাও দেখো টাইটলি কাপল কোড লিখি নেই, আমি এখানে লুজলি কাপল কোড লিখছি। আমি জাস্ট বলছি আমার একটা র্যাম লাগবে,
আমার একটা হার্ড ড্রাইভ লাগবে, একটা প্রসেসর লাগবে, একটা গ্রাফিক্স কার্ড লাগবে, একটা পাওয়ার সাপ্লাই লাগবে। আমি কত DDR3 DDR4 ইন্টেল AMD NVIDIA AMD এগুলো মেনশন করি নাই, আমি জাস্ট জেনারিক টাইপ মেনশন করছি যে আমার একটা র্যাম লাগবে, আমার একটা হার্ড ড্রাইভ লাগবে, আমার একটা প্রসেসর লাগবে। অ্যান্ড আরও একটা জিনিস খেয়াল করো, আমি এখানে নিজে অবজেক্ট ক্রিয়েট করতেছি না, আমি জাস্ট বলতেছি গিভ মি এ র্যাম, গিভ মি এ হার্ড ড্রাইভ। এখন কে আমাকে হার্ড ড্রাইভ দিবে, কে র্যাম দিবে, এটা ধরো আমার ফ্রেমওয়ার্ক স্প্রিং ফ্রেমওয়ার্ক আমাকে দিয়ে দিবে। আমার কোথাও প্রজেক্টের একটা কনফিগারেশন ফাইল থাকবে যেখানে আমি অ্যাকচুয়ালি তার বলে দিব যে কী টাইপের র্যাম চাই, বাট আমি কোডের মধ্যে কোথাও বলবো না র্যামটা কী টাইপের। সো ভবিষ্যতে আমার র্যাম আপডেটের দরকার পড়লে আমি ওই এক্সটার্নাল কনফিগারেশন ফাইলে জাস্ট লিখে দিব DDR4 র্যাম, অ্যান্ড আমার স্প্রিং ফ্রেমওয়ার্ক ওই DDR4 র্যামটাই আমাকে প্রোভাইড করে দিবে, বাট কোডের কোথাও আমার লেখা লাগতেছে না DDR4। সো এতে করে হচ্ছে কি আমার কোডটা ফাস্ট লুজলি কাপলড হতেছে, অ্যান্ড দুই নম্বর জিনিস ডিপেন্ডেন্সি আমি নিজে প্রোভাইড করতেছি না, ডিপেন্ডেন্সি আমি আমার ফ্রেমওয়ার্কে দিয়ে প্রোভাইড করাচ্ছি। সো এখানেই আমাদের ইনভার্সন অফ কন্ট্রোলটা চলে আসতেছে। আগের উদাহরণে আমি নিজে ডিপেন্ডেন্সি প্রোভাইড করছি, মানে কন্ট্রোল আমার হাতে ছিল, এই উদাহরণে ডিপেন্ডেন্সি আমাকে স্প্রিং ফ্রেমওয়ার্ক দিয়ে দিতেছে, মানে কন্ট্রোল তার হাতে, মানে কন্ট্রোলটা ইনভার্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে IOC ইনভার্সন অফ কন্ট্রোল। সো এতটুকুই ছিল ডিপেন্ডেন্স ইনজেকশন অ্যান্ড ইনভার্সন অফ কন্ট্রোলের কনসেপ্ট। আমি একটু সামারাইজ করি আবার, যখন আমার কোনো জাভা ক্লাস অন্যান্য ক্লাসের অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট অ্যান্ড ওই অবজেক্টগুলোর ডিপেন্ডেন্স আমি প্রোভাইড করতেছি, ওইটা হচ্ছে ডিপেন্ডেন্স ইনজেকশন। অ্যান্ড যখন আমি এই ডিপেন্ডেন্সি ইনজেকশনের কন্ট্রোলটা নিজের হাতে না রেখে আমার ফ্রেমওয়ার্কের হাতে দিয়ে দিতেছি, ওটা হচ্ছে ইনভার্সন অফ কন্ট্রোল। তো এই দুটো কনসেপ্ট আশা করি বুঝতে পারছো যে একটা একটা সম্পূরক একই সাথে যায়, তাই অনেকেই দুটো কনসেপ্ট একই মনে করে, বাট না, এই দুটো কনসেপ্ট একটু আলাদা। কেউ যদি আমাদেরকে বলে যে ডিপেন্ডেন্স ইনজেকশন আর ইনভার্সন অফ কন্ট্রোলের পার্থক্য কোথায়, তাহলে আমাদের বলতে হবে যে ডিপেন্ডেন্স ইনজেকশন কনসেপ্ট হচ্ছে ওই কনসেপ্ট যে কনসেপ্ট অনুযায়ী আমরা একটি জাভা ক্লাসে এক বা একাধিক অন্য জাভা ক্লাসের অবজেক্ট ইনজেক্ট করি ডিপেন্ডেন্সি আকারে, তাই এটার নাম ডিপেন্ডেন্স ইনজেকশন। আর এই ডিপেন্ডেন্স ইনজেকশনের কন্ট্রোলটা যখন আমি নিজের হাতে না রেখে আমার ফ্রেমওয়ার্ক বা কোনো সার্ভিসের হাতে দিয়ে দেই, এটা হয়ে যায় ইনভার্সন অফ কন্ট্রোল কনসেপ্ট। সো আশা করি তোমরা হালকা হলেও বুঝতে পারছো যে ডিপেন্ডেন্স ইনজেকশন অ্যান্ড ইনভার্সন অফ কন্ট্রোল কনসেপ্ট কী অ্যান্ড কীভাবে কাজ করে। যারা বুঝতে পারেনি অসুবিধা নেই, আমরা নেক্সট 3-4 টিউটোরিয়ালে এই কনসেপ্ট নিয়ে বিস্তর আলোচনা করব কোড সহকারে। সো দেখা হচ্ছে পরের ভিডিওগুলোতে।